সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে। আমার প্রশ্ন হলো, ইসলামের শরীয়তের আলোকে বাবার কাজটি কেমন হলো এবং তার উপর কি শরীয়ত দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা? দেখুন, ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই, কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশে। তবে আমরা, এটা তো অনেক পুরান ঘটনা, ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে, আমরা সবাই স্তম্ভিত। সমাজ কোথায় চলে যাচ্ছে? এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন, এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায়, অনেক মা বাপ আছি আমরা টেরও পাই না, খেয়ালও করি না, খারাপ বন্ধুর পালাপয়ে নষ্ট হয়ে যায় না পোলাপান, আগেভাগে মা বাপ খেয়াল করে না। অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার, বলে না এই বয়সে একটু আধটু করে, একটু আধটু করে। এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায়, এবার এসে বলে হুজুর একটা তাবিজ কবজ কিছু একটা দেন। আর কোনো তাবিজে কুলাবে? কোনো দোয়া দরিতে কুলাবে না। সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ তালা আমাদের যুব সমাজ থেকে, যুব সমাজকে সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না, সেটা বাবাকে সন্তান হত্যার নির্দেশও দেয় না, কাউকে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন। আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না। প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে। কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার সন্তান সহ যত সন্তান এরকম বুকে গেছে আমাদের সন্তানরা, আল্লাহ তাআলা তাদেরকে, বিশেষ করে যারা বুকে গেছে তার সন্তান দুনিয়াতে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে, এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে, উনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝবে না। ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে, শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে, শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না, ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে, সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে, সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে, তাদের মধ্যে যখন নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না, তখন এই সন্তানরা নানা রকম অপকর্মে জড়াবে, অশান্তি হবে ফ্যামিলিতে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে, একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরও 500 বছরেও সে জায়গায় যেতে পারবে না, সেটা কি? আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি, আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে, আমাদের এখানে ছেলে মেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং, আমাদের যে বোঝাপড়া, ভালোবাসা, এটা তাদের মধ্যে, পশ্চিমাদের মধ্যে একটুও নাই। তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে, এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে, ধর্ম চর্চা হবে, ততদিন থাকবে, আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব, তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে।